আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। यारे तेरी यारे चल माना इस बारे অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করা তার লাইফের ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সপিরিয়েন্স রিভিল করলেন বলিউডের কোন অভিনেত্রী। এমনিতেই অমিতাভ বচ্চন ইয়ে না ভি কাফি হ্যায়, তার অন স্ক্রিন প্রেজেন্স, তার ক্যারিশমা, তার অভিনয় ক্ষমতা এবং তার কো স্টারদের সঙ্গে তার দুর্দান্ত বন্ডিং, এই সব কিছুই কিন্তু অভিনেতা হিসেবে সত্যি অমিতাভ বচ্চনকে বাকিদের থেকে অনেকটাই আলাদা করে দেয়। এমনও দেখা গিয়েছে যে যে ছবিতে কোনো একজন পার্টিকুলার অভিনেতা বা অভিনেত্রীর কাজ দুর্দান্ত হয়েছে, অমিতাভ বচ্চন স্বেচ্ছায় তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তার নিজের হাতে লেখা চিঠি দিয়ে। আর তাই তো কয়েক দশক ধরে বহু বহু অভিনেতা অভিনেত্রীদের কাছে একজন আইকনিক চরিত্র হয়ে উঠতে পেরেছেন নানা দেন অমিতাভ বচ্চন। আর এবার আলিয়া ভট্টেরও সেই ইচ্ছেই খানিকটা পূরণ হয়ে গেল এটা বলা যায়। এই প্রজন্মের ইউথ আইকন আলিয়া ভট্ট, আর তাই তো তিনিও যে বাকিদের মতন অমিতাভ বচ্চনের বিরাট বড় ভক্ত এটাতে কোনো ডাউট নেই। কিন্তু সেই মহান ব্যক্তিত্বের সঙ্গে যখন আলিয়া প্রথমবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন তখন একটু নার্ভাসনেস, একটু টেনশন তো থাকতেই হয়। আফটার অল বিপরীতের অভিনেতা যদি হন অমিতাভ বচ্চন তাহলে যে কেউ একটুখানি আরেকবার ভাববেই। আর তাই তো অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় তার আপকামিং প্রজেক্ট ব্রহ্মাস্ত্র ছবিতে একসঙ্গে রণবীর, আলিয়া এবং প্রথমবার অমিতাভ বচ্চন। আলিয়া যখনই জানতে পেরেছিলেন এই ছবির মূল কাস্টিংয়ে অমিতাভ বচ্চন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন তখন থেকেই আলিয়া সুপার এক্সাইটেড। তার মনে হতো কবে ওর সঙ্গে দেখা হবে, কবে পাবো অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার সুযোগ। এমন একজন অভিনেতার সঙ্গে কাজ করতে গিয়ে ভয় পাননি? ওয়েল, এই প্রশ্নের উত্তরে আলিয়া বললেন যে এত বড় মাপের হৃদয়, এত বিশাল ক্যানভাসে নিজেকে এত অসাধারণভাবে পোর্ট্রে করার দুর্দান্ত ক্ষমতা এবং তার সঙ্গে এতটাই ডাউন টু আর্থ নন আদার দ্যান অমিতাভ বচ্চন যে অন্য কিছু আর সত্যি তিনি সঙ্গে থাকলে জাস্ট ভাবতেই হয় না। একজন লেজেন্ডের সঙ্গে কাজ করছি, টেনশন ডেফিনেটলি ছিল, তবে তার থেকে বেশি ছিল আনন্দ যে তার ফিল্মি ক্যারিয়ারের দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সপিরিয়েন্স যে তিনি স্ক্রিন শেয়ার করেছেন অমিতাভ বচ্চনের সঙ্গে। এই ছবির অন্যতম প্রযোজক কারণ জোহর আগামী মাস থেকেই এই ছবির আরও একটি সেকেন্ড শিডিউলের শুটিং কমপ্লিট হতে চলেছে। তাই সব মিলিয়ে আলিয়া এখন সুপার এক্সাইটেড এই জেনারেশনের এক অন্যতম ইউথ আইকন যিনি কাজ করছেন নন আদার দ্যান অমিতাভ বচ্চনের সঙ্গে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।